আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। চায়ের এত রেসিপি রয়েছে যে দিয়ে শেষ করা যাবে না। তার ভিতরে একটি খুবই একটা পরিচিত একটি রেসিপি হচ্ছে তন্দ্রি চা, একে মটকা চাওয়া বলে। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পানি। এবার দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম এলাচ, এলাচটা আমি একটু ছেঁচে দিয়েছি, দিয়ে দিলাম দারচিনি। এবার মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়েছেন, আমি পানিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। পানিটা বলক চলে আসলে আমি এখন এতে দিয়ে দিচ্ছি, চাপাতে দিয়ে দিচ্ছি। চাপাতি দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে আমি এখন একটু জাল করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আমি যেহেতু কম চিনি খাই তাই চিনিটা কমে দিয়েছি। একটু নেড়েচেড়ে এখন একটু জাল করে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব। চায় বলক চলে আসলে আমি এখন চুলাটাকে অফ করে হাইটে নামিয়ে নেব। এখন আমি চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তাতে সেই মাটির পাত্রটা বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি চাটাকে একটা স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি ছেঁকে একটা ঢাকনা দিয়ে চাটাকে ঢেকে রাখলাম। এদিকে আমি মাটির পাত্রটাকে এক পাশ ঘুরিয়ে নিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ পাশ মাটির পাত্রটা পুরোটাই খুব হিট দিয়ে নিতে হবে। ভালো করে হিট দিয়ে আমি এখন একটা পাত্রে বসিয়ে নিয়েছি, যেহেতু চাটা ফেলানো যাবে না, চাটা পড়ে যাবে, তাই সে চাটা যাতে পড়ে না যেতে আমি এখন একটা পাত্রে বসিয়ে নিয়েছি। এখন আমি চাটা ঢেলে দিচ্ছি। চাটা ঢেলে দেওয়ার পরে এভাবে বলক চলে আসছে। এখানে জাস্ট চায়ের এই যে মাটির যে একটা ফ্লেভার, পুরা মাটির একটা ফ্লেভার এই চায়ের ভিতরে পাওয়া যাবে, এবং এই জন্যই এই চায়ের নাম হচ্ছে তন্দ্রি চা। এখন আপনি গরম গরম টোস্ট বা বিস্কিটের সাথে পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি চাটা, আপনি একবার বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।